বসুন বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজকের এই অনশন ধর্মঘটের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা উত্তর দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা অনশন ধর্মঘট করতে বাধ্য হয়েছি। আমাদের নেত্রী, এদেশের গণমানুষের নেত্রী, 16 কোটি মানুষের সবচেয়ে যে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, তার মুক্তির দাবি করার জন্য আজকে আমাদেরকে অনশন করতে হচ্ছে। একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে আজকে আমরা কত দুর্ভাগ্যবান যে আজকে কার জন্য আমরা অনশন করতে এসেছি, সেই নেত্রীকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি মুক্তিযুদ্ধের সময় তিনি তার শিশু সন্তানদের সহ পাকিস্তানের সেনাবাহিনীর কারাগারে ছিলেন, এই নেত্রী, যে নেত্রী হোসেন মাহমুদ এরশাদের স্বৈরাচারের হাত থেকে এ দেশকে রক্ষা করার জন্য আপোষহীনভাবে সংগ্রাম করে তিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কোন নেত্রী? যে নেত্রী এদেশে তিনবার প্রধানমন্ত্রী হিসাবে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষায় এবং দেশের উন্নয়নে তিনি বিশাল অবদান রেখেছেন, যার জন্য এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে তার মুক্তির জন্য, তার উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম দেশে আজকে আমাদেরকে অনশন করতে হচ্ছে। আজকে আমি বলতে চাই যে গায়ের জোরের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এ ব্যাপারে প্রেস ব্রিফিং এ বলেছেন কিছু বলার কথা, তার নিজের কথাই প্রমাণিত হয় যে আজকে বেগম খালেদা জিয়া কারাগারে এই বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে, কারণ তিনি তো বলেছেন আমাকে এই করেছেন, ওই করেছেন, ওই করেছেন, আমি তাকে বাড়িতে থাকতে দিয়েছি, তাই কি যথেষ্ট নয়? তার মাধ্যমে কি প্রমাণ করে বিগত যে বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে তাও প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। আজকে তিনি আবার আইনের কথা বলেন, আজকে আমরা বলতে চাই এখানে আইনবিদরা আলোচনা করেছে, আইনের কোনো বাধা নেই। আজকে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের নেত্রী আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একটি মানুষের একটি অধিকার, তিনি যে জায়গায় চান চিকিৎসা নিতে পারেন, এটা মানবিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার, সে অধিকার থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বলতে চাই আজকে আমরা এখানে এসেছি দেশনেত্রীকে অনতিবিলম্বে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যত রকমের প্রতিবন্ধকতা এই দেশের সরকার করছে, সেই প্রতিবন্ধকতাকে সেই বাতিল করে তাকে বিদেশে আজকে আমরা এখানে এসেছি শুধু দাবি জানাতে। আজকের সরকারের প্রধানের এই হীনবৃত্তি, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক নোংরামি পরিহার করে
আমাদের নেতৃত্বে সেই যে বাধা আপনার সরকারের বাধা আজকে প্রধানমন্ত্রীর বাধা একমাত্র আমাদের নেত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য সেই বাধা অপসারণ করুন নেত্রীকে বিদেশে দিতে যাওয়ার জন্য আপনারা সেই বাধা অপসারণ করে আমাদের নেত্রীকে আমরা বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চাই আমরা এই নেত্রীর মুক্তি চাই আমরা হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে বলছি আমরা যদি এই দাবি অনতিবিলম্বে পূরণ না হয় তাহলে দেশের জনগণের যে দাবি এই দাবি পূরণের জন্য আমরা এই সরকারের পতনের আন্দোলনের জন্য আমাদেরকে আগামী দিনে অগ্রসর হতে হবে এদেশের মানুষের এটা বিএনপির দাবি নয় এদেশের জনগণের দাবি বেগম জিয়ার মুক্তি বেগম জিয়ার উন্নত চিকিৎসা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের অধিকার পুনরুদ্ধার আজকে এই জগদ্দল পতনের সরকার এই সব কিছুকে আজকে ধ্বংস করে দিয়েছে তাই এই দেশে জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য এদেশে আন্দোলন ছাড়া বিকল্প নাই সেই আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং ক্রমান্বয়ে প্রোগ্রামের কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক ব্যক্তি গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ